बांग्ला प्रेजेंट्स प्रेम.com मिर्ची बांग्ला प्रेजेंट्स ओरिजिनल रोमांटिक ऑडियो बुक सीरीज प्रेम.com आजकेर गल्पेर नाम डाक नामे डाकु लिखेछेन रेडिंग इंग्लैंड थेके आमादेर लिसनर आशीष मंडल আপনিও যদি প্রেম.com এর জন্য গল্প পাঠাতে চান তাহলে 14 পাতার মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে আপনার লেখা গল্প মেইল করুন প্রেম.com দ্যাট ইজ PREMDOTKOM@gmail.com এই মেইল আইডিতে বানানটা আরেকবার বলে দিই প্রেম.com PREMDOTKOM@gmail.com শুরু হচ্ছে ডাক নামে ডাকো আজ খুব সকালে জগিং করতে রিভার সাইডের দিকটায় চলে এসেছিলাম। রেডিং এর এই দিকে সৌন্দর্যটা খুবই মনোরম। রাস্তার দুধারে সার দিয়ে হলুদ আর সাদা টিউলিপ ফুটে রয়েছে। জগিং থামিয়ে এক অদ্ভুত তন্ময়তায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি মনে হলো। কয়েকদিন থেকেই লক্ষ্য করছিলাম আকাশের নীল ভাবটাও শীতের ওই গোমরা কালো পর্দাটা সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে চাইছে। ঋতু পরিবর্তন। ট্র্যাকস্যুটের পকেটে মোবাইলটা নড়ে উঠতেই সচেতন হয়ে ঘড়ির দিকে তাকালাম, 7টা। এখন আর সময় নেই, তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে। আজ ফ্রাইডে, উইকেন্ড, লাঞ্চের একটু পরেই বেরিয়ে অফিস থেকে সোজা হিথ্রো, সন্ধেবেলা ফ্লাইট। অনলাইন চেক ইন করাই ছিল। হিথ্রোতে লাগেজটা হ্যান্ড ওভার করে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকের পর লাউঞ্জে গিয়ে বসলাম। প্লেন ছাড়তে 1.5 ঘন্টার বেশি বাকি, বোর্ডিং শুরু হতে এখনো 1 ঘন্টা। কলকাতা যাচ্ছি ভায়া দুবাই, 1 সপ্তাহের ছোট্ট ব্রেক, একাই যাচ্ছি। এর মধ্যে রুমির মেসেজ, সাবধানে যাবে, হ্যাভ এ সেফ জার্নি, দুবাই ল্যান্ড করে একটা টেক্সট করবে, এই জাতীয় কিছু নির্দেশাবলী দিয়ে থেমে গেল। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে যারা উপযুক্ত শব্দ ব্যবহার করে অতি সংক্ষেপে নিজেদের বক্তব্য গুছিয়ে বলে দিতে পারে। রুমি কিছুটা সেই রকম। রুমি আমার 11 বছরের নিঃসন্দেহে বেটার হাফ। এখন এই 1 সপ্তাহের জন্য ও আর কলকাতা যেতে রাজি হল না। তিতিনের এখন স্কুল, আমাদের একমাত্র মেয়ে তিতিন, বয়স এখন 8, রেডিংয়ের নটরডেম প্রাইমারিতে P4। এতটা লম্বা পথ, একা জার্নি, একটু যে বোরিং সন্দেহ নেই। হ্যান্ডব্যাগটা খুলে ল্যাপটপটা বের করতে যাব এমন সময় তীর্থদা ঘাড় ঘোরাতেই আমার চশমার -2.5 এর মধ্যে দিয়ে যাকে দেখলাম তাকে আর যাই হোক এই সন্ধেবেলা হিথ্রো টার্মিনাল 2 দেখব আশা করিনি। সুদীপা, ওর কথা এখানে বলতে হলে ঘড়ির কাঁটাকে এখন থেকে 25 বছর পিছিয়ে দিতে হয়। কি দেখছো এইভাবে, এখনো চিনতে পারোনি নিশ্চয়ই? সুদীপা মিত্রকে ভুলে যাব এত বড় আহাম্মক আজও আমি হইনি, তবে এখানে এই সময় যে দেখবো এটা ভাবিনি। তুমি কিন্তু খুব একটা বদলাওনি তীর্থদা, তাই একবার দেখেই চিনে নিতে তেমন কিছু অসুবিধা হলো না। কোথায় যাচ্ছ এখন, কলকাতা? হ্যাঁ, ফ্লাইট 7:45 ভায়া দুবাই। আর তুই? আমারও সেম ফ্লাইট। হাতের ল্যাপটপ ব্যাগটা পায়ের কাছে নামিয়ে রাখতেই সুদীপা আমার পাশের সিটে এসে বসল। জিজ্ঞেস করলাম, লন্ডনে কত বছর আছিস? খুব বেশি না, 2.5 বছর, তবে এবার ফিরে যাচ্ছি। এখন আইটিতে ইউকে অফিসগুলোতে সব ডাউন সাইজিং শুরু হবে, তাই ইন্ডিয়ান অ্যাসাইনিদের সব হোম অফিসে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সুদীপার সেই গুছিয়ে কথা বলার অভ্যেসটা এখনো একই রকম আছে, সেটা লক্ষ্য করলাম। তুমি তো এখন ব্রিটিশ, তাই না? হ্যাঁ রে, 5 বছর হলো সিটিজেনশিপ পেয়েছি। আমার প্রায় 10 বছর হলো ইউকেতে, সেই 2007 থেকে। মনে কিছুটা সাহস এনেই জিজ্ঞেস করলাম, তুই কি এখানে একাই থাকতিস? আই মিন, তোর ফ্যামিলি? বিয়ে করেছি কিনা জানতে চাইছো তো? সুদীপার এই স্পষ্ট কথা বলার স্বভাব সেইবার অর্নিশের সাথে ওই ঘটনার সময়ও দেখেছি, আজও তার কোনো ব্যতিক্রম হলো না। সুদীপা বলে চলল, আমার হাজবেন্ডও এখানেই ছিল, 6 মাস হলো কলকাতা অফিসে ফিরে গেছে। রজত আর আমার বিয়ের এই 8 বছর হলো। তুমি যে রুমিতা দিকে বিয়ে করেছ সেটা কিন্তু আমি জানি। আমার চমকের বোধ হয় আরও কিছু বাকি ছিল, শুধু জিজ্ঞেস করলাম,
কিভাবে জানলি? আমার বাবার কাছেই শুনেছিলাম। রুমিতাদির বাবা আর আমার বাবা সেম ব্যাচ ICS। শুধু রুমিতাদির বাবা বরাবর ছিলেন মুম্বাইতে, আর আমার বাবা মুম্বাই থেকে পরে কলকাতা চলে আসেন। তীর্থদা, অসুবিধা না থাকলে রুমিতাদির নাম্বারটা দিও তো, অনেক বছর কথা হয়নি ওর সাথে। লক্ষ্য করলাম ভদ্রতার প্রলেপটা সুদীপার কথা বলার সময় আজও একইভাবে রয়ে গেছে। All the passengers traveling to Kolkata via Dubai, please proceed towards your boarding. রুমির ফোন নাম্বারটা ওকে দিয়ে ফোনটা পকেটে ঢোকাতেই কানে এলো ফ্লাইটের বোর্ডিং শুরু হবে, অ্যানাউন্স করছে। জানতে চাইলাম, সুদীপা তোর সিট নাম্বার কত? 25C। চল দেখি এয়ার হোস্টেসকে ম্যানেজ করে দুটো পাশাপাশি সিটের ব্যবস্থা করা যায় কিনা। পুরো জার্নিটা তাহলে কাউকেই আর মুখ বন্ধ করে যেতে হয় না। সুদীপার আইল সিটটা ছেড়ে দিয়ে আমার পাশের মাঝের সিটটা পাওয়া গেল। ওকে চোখের ইশারায় আমার উইন্ডো সিটটায় বসতে বলে আমি মাঝের সিটটায় বসলাম। ঠিক সময় ফ্লাইট টেক অফ করল। আমি শুরু করলাম, তুই কি কলকাতায় এখনো গলফ গ্রিনেই থাকিস? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতেই প্রশ্নের টেকনিক্যাল ডিফেক্টটা আমার কানে ধরা পড়ল। সুদীপা বিবাহিত, ভুলে যাওয়াটা উচিত হয়নি। ও কিন্তু সহজভাবেই উত্তর দিল, হ্যাঁ বাবা মা এখনো ওখানেই থাকে, আমার বাড়ি কৈখালী, তোমার বাড়ি তো এখন লেক টাউন, তাই না? সুদীপার কথায় আমি আবার অবাক হলাম। খুব বেশি দিন তো হয়নি, ওর তো এটা জানার কথা নয়। আমার মনের ভাবটা বুঝেই বোধহয় ও বলল, আসলে ত্রিনা আমার সাথে ফেসবুকে আছে, ওর কাছেই জেনেছি। ত্রিনা আমার খুড়তুতো বোন। সুদীপা একবারই এসেছিল আমাদের বাগবাজারের বাড়িতে ত্রিনার সাথে, ওরা দুজনে একই ক্লাসে পড়ত। তখন ওদের ক্লাস 9 আর আমার 11। অর্নিশেরও বাবা মারা যাবার পর বাগবাজারের বাড়ির ওই পরিবেশটা মায়ের একদম স্যুট করছিল না, তাই একরকম বাধ্য হয়েই লেক টাউনের ফ্ল্যাটটা কিনতে হয়েছিল। কলকাতায় কি কোনো কাজে যাচ্ছ? হ্যাঁ, একদম যে ছুটি কাটাতে যাচ্ছি তা নয়, একটা কাজ আছে বই কি। আসলে এই বছরটা আমাদের মাধ্যমিক পাস আউটের 25 বছর, আর তার থেকেও বড় কথা, সেই বছর মাধ্যমিকে অর্নিশের সেই রেকর্ড পারফরমেন্স, যে রেকর্ডটা আমাদের স্কুলে এখনো অম্লান, কেউ ভাঙতে পারেনি আজ অবধি। তাই একদিকে সিলভার জুবিলির একটা সেলিব্রেশন অনুষ্ঠান, পাশাপাশি অর্নিশেরও সম্বর্ধনা, কাজ বলতে এটাই। নেক্সট উইকেন্ডেই ব্যাক করব। পুরনো বন্ধুদের সাথে এমন যোগাযোগের সুযোগ তো সচরাচর খুব একটা আসে না, তাই ইনভিটেশন ইমেলটা পেয়েই আমি আসব জানিয়ে দিয়েছিলাম। সুদীপা একটা ছোট্ট হুম করে চুপ হয়ে গেল। অর্নিশ, এই নামটা যে ওকে আজ এত বছর পরেও বিন্দুমাত্র স্বস্তি দেয়নি সেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। সুদীপার এই চাপা অস্বস্তিটা কাটাতেই আমি অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করলাম। জানতে চাইলাম, তা তুই IT-তে কিভাবে এলি, মানে কোনো কোর্স বা? MCA করেছিলাম গ্রাজুয়েশনের পর। তুমি ইদানিং আর আমার ব্যাপারে কোনো খবরই রাখতে না, তাই না? কথাটা এতটুকুও ভুল বলছে না সুদীপা। আমাদের ক্লাসের অন্য ছেলেরা যখন সুদীপার একটু হাসি কিংবা একটু দৃষ্টি পাওয়ার আশায় হাপিত্যেশ করত, তখন একই স্কুলে পড়েও নিতান্তই প্রয়োজন ছাড়া ওর সাথে ঠিক কটা কথা বলেছি হয়তো গুণে বলা যায়। সুদীপা যখন ক্লাস 9-এ আমাদের স্কুলে প্রথম এলো, আমি আর অর্নিশ তখন 11। কেন জানি না শুরু থেকেই ওর কথাবার্তা হাবে ভাবে একটু বেশি চকচকে, একটু বেশি এলিট ভাবটা থাকার জন্যই হয়তো ওকে আমার একটু বেশি আধুনিকা, একটু বেশি নাক উঁচু অপর্ণা সেন টাইপ মনে হতো। হয়তো তখন ও সদ্য মুম্বাই থেকে কলকাতায় এসেছে বলেই বোধহয় এমনটা। তার উপর আমার তখন বাগবাজারের সাবেকি পরিবার, দক্ষিণ কলকাতার স্কুলে পড়লেও গা থেকে বেরোনো উত্তর কলকাতার সেই সাবেকি আনার গন্ধটা তখনও যে ডিওড্রেন্ট দিয়ে পুরোটা ঢাকা পড়েনি, সেই কারণেই হয়তো। সুদীপাকে পারতপক্ষে আমি তখন যে একটু এড়িয়েই চলতাম এটা ও খুব একটা ভুল বলেনি। কি ভাবছ তীর্থদা? জানি তুমি কি ভাবছ, অর্নিশ তার কথা জিজ্ঞেস করবে তো, বলো ঠিক কি জানতে চাও।
যতটুকু জানি বলবো। এই কথাটা শোনা মাত্র একটা ভয়ঙ্কর বিষম খাওয়া থেকে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মুখ তুলতেই দেখি এয়ার হোস্টেস ডিনার নিয়ে অপেক্ষা করছে। কোনো মতে বললাম, চল ডিনার করে কথা বলছি। নির্ধারিত সময়ের 20 মিনিট আগেই শনিবারের ঝলমলে সকালে আমাদের প্লেন দুবাইয়ের মাটি স্পর্শ করল। দুবাই এয়ারপোর্টে একটু ফ্রেশ হয়ে দুজনের ব্রেকফাস্ট অর্ডার করে রুমিকে টেক্সট করলাম, রিচড দুবাই সেফলি। রুমির এবারের এই একটু বেশি সাইলেন্স আমাকে কিছুটা যেন অবাকই করছিল। গতকাল সন্ধেবেলা হিথ্রোতেও কিছু জরুরি কাজের কথা ছাড়া বাড়তি একটা কথাও বলল না, যদিও রুমি বরাবরই এইরকম। ব্রেকফাস্ট সেরে আমি আর সুদীপা যখন নির্ধারিত গেটে পৌঁছলাম, দেখি বোর্ডিং শুরু হয়ে গেছে। কলকাতার এই ফ্লাইটে দুজনের পাশাপাশি সিট আর ম্যানেজ করা গেল না, অগত্যা আলাদা বসলাম, সুদীপা আমার থেকে 7টা রো আগে। প্লেন ঠিক সময় আকাশে উঠল। গতকাল সুদীপার সাথে কথা বলার আগে অবধি আমি যতবার অর্নিশের ঘটনাটাকে লেন্সের নিচে ফেলে বোঝার চেষ্টা করেছি, প্রত্যেকবারই আমার মনে হয়েছে সেই সময় অর্নিশের প্রতি ওর একটা দুর্বলতার জায়গা তৈরি হলেও ঠিক তখনই সেই সম্পর্কটা একটা প্রেমের পরিণতি পায়, এইটা বোধহয় সুদীপা চায়নি। গতকাল রাতে ডিনারের পর সুদীপার সাথে কথা বলতে বলতে একটা কথা আমার কাছে দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গিয়েছিল, অর্নিশের প্রতি ওর কোনো দুর্বলতা কোনো কালেই ছিল না। ওর সেই সময়ের সরল উচ্ছ্বাস, সকলের সাথে সহজভাবে কথা বলা অথবা রাস্তার ধারে একসঙ্গে দাঁড়িয়ে রোল খাওয়া, এটাকে কেউ যদি আপন কল্পনায় প্রেম বলে ভেবে বসে, তার দায় কখনোই সুদীপার হতে পারে না। তবে এটাও ঠিক, 90-এর দশকের কলকাতায় কোনো মেয়ের এই জাতীয় সাধারণ আচরণকে কেউ বাঁকা থুড়ি প্রেমের চোখে দেখবে না, সেটা ভাবাও অসম্ভব। প্লেনের উইন্ডো সিট থেকে চোখ ধাঁধানো দুবাই শহরটা ধীরে ধীরে ক্রমশ ছোট হয়ে এলো। সাদা মেঘ সমুদ্রের বুক চিরে চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠছিল আজ থেকে 25 বছর আগের আমাদের স্কুল। সবে মাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হয়েছে, তখনও রেজাল্ট বেরোয়নি, কিন্তু তখন থেকেই সামনের উচ্চ মাধ্যমিক আর জয়েন্ট এন্ট্রেন্সকে পাখির চোখ করে ফেলেছি আমি আর অর্নিশ দুজনে। অর্নিশ বরাবরই ক্লাসে ফার্স্ট হয়, সেই 5 থেকেই দেখে আসছি, আর আমি বরাবর সেকেন্ড। এই ব্যাপারটা আমার যেন গা সওয়া হয়ে গিয়েছিল অনেকদিন। মাধ্যমিকের রেজাল্টে হলো ঠিক তাই। পরীক্ষার প্রায় 2 মাস পর যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল অর্নিশ অল বেঙ্গল সেকেন্ড, আমাদের স্কুলের ইতিহাসে যা আজ অবধি কখনো হয়নি। অল বেঙ্গল র্যাঙ্কিং আমারও ছিল 19, তবে অর্নিশের ওই হাই পাওয়ার হ্যালোজেনের সামনে সে যেন নিতান্তই একটা ছেলে ভোলানো ফুলঝুরি। ওর এই চোখ ধাঁধানো পারফরমেন্সে আমাদের সারা স্কুল তখন অর্নিশময়। স্কুল একদিনের আনুষ্ঠানিক ছুটি ঘোষণা করল, পরের দিনই হলো অর্নিশের সম্বর্ধনা। কিছুদিন পর নিয়মমাফিক 11-এর ক্লাস শুরু হলো। স্কুলে অর্নিশ তখন অঘোষিত হিরো, স্যাররা পর্যন্ত ওর থেকে নোটস চায়। বুঝতাম এটাতে ও ভেতরে একটা গর্ব অনুভব করে। এই 11-এর প্রথম থেকেই ওর চালচলন কথাবার্তার মধ্যে একটা নিঃশব্দ পরিবর্তন আমার দৃষ্টি এড়ায়নি। আর ঠিক সেই সময় সুদীপা নিল আমাদের স্কুলে ক্লাস 9-এ অ্যাডমিশন। আমাদের ক্লাসের অধিকাংশ ছেলেই যখন ওর সাথে প্রেম করবে করবে করছে, বা আমরা না ভালো বন্ধু জেনেই বুকে হাত রেখে বসে আছে, তখন নাটকীয়ভাবে একদিন অর্নিশের সাথে ওর বন্ধুত্ব গড়ে উঠল। জানিস, এই রবিবার আমি আর সুদীপা নন্দনে গিয়েছিলাম সন্ধেবেলা। অর্নিশ পরের দিন স্কুলে এসে আমাকে বলল,
ওর চোখের একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করেছিলাম বেশ কয়েকদিন থেকেই। সেই শান্ত অথচ গভীর দৃষ্টির জায়গায় এক অদ্ভুত চাঞ্চল্য। মুখে শুধু বললাম, যা কিছু করছিস ভেবে করছিস তো? এই কথায় একটা তাচ্ছিল্যের আশ্চর্য রেখা দেখেছিলাম সেদিন অর্নিশের মুখে। বুঝেছিলাম ওর পা দুটো আজ আর মাটিতে নেই। অর্নিশের মতো একটা অসামান্য প্রতিভার প্রতিদিন একটু একটু করে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাওয়াটা দেখতে হলো। ক্লাস ইলেভেন যদি অর্নিশের রোমিও পর্ব হয়, তবে টুয়েলভ ছিল দেবদাস পর্ব। ছ মাস মেলামেশার পর অর্নিশের দেওয়া প্রেমের প্রস্তাব সুদীপা দ্বিধাহীনভাবে প্রত্যাখ্যান করল। ওর এতদিনের আত্মবিশ্বাস সুদীপার ওই এক কথায় যেন মুহূর্তে আমার চোখের সামনে চুরমার হয়ে যেতে দেখলাম। সুদীপার ওই ব্যবহার আমাকে ওই সময় কিছুটা অবাক করলেও গতকাল আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝেছিলাম, ওই সময় প্রেমের সম্পর্ক কারোর সাথেই গড়ে উঠুক এটা সুদীপা ঠিক চায়নি। আর তারপর জীবনের এই সমস্ত ওঠা পড়ার প্রভাব গিয়ে পড়ল অর্নিশের পড়াশোনায়, আর যার স্পষ্ট প্রতিফলন পরপর হল প্রথমে জয়েন্ট এন্ট্রেন্স আর তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্টে। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো লিস্টেই অর্নিশ মজুমদারের নাম খুঁজে পাওয়া গেল না। আর তার কিছুদিন পর কিছুটা বজ্রপাতের মতোই এলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এতদিনের স্কুলের ফার্স্ট বয় মেধা তালিকায় স্কুলেরই প্রথম দশজনে জায়গা পেল না। অর্নিশের নাম্বারের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে আমার নিজের নাম্বার দেখার কথা ভুলে গিয়েছিলাম। যখন হুঁশ ফিরল, কিছু বুঝে ওঠার আগেই দেখি আমি মাটি থেকে অনেকটা উপরে বন্ধুদের কাঁধে উঠে গিয়েছি। তারও অনেক পরে সেদিন জেনেছিলাম আমার প্রাপ্ত নাম্বার। স্কুলের এতদিনের সেকেন্ড বয় তীর্থ সেনগুপ্ত ততক্ষণে অল বেঙ্গল 15th আর স্কুলের শেষ পরীক্ষায় টপার। আমার হুঁশ ফিরল এয়ার হোস্টেসের কথায়, সিট বেল্ট লাগাতে বলছে। প্লেনে ল্যান্ডিং অ্যানাউন্সমেন্ট কখন হয়ে গেছে খেয়ালই করিনি। নির্ধারিত সময়ের আধ ঘন্টা পরে আমাদের প্লেন কলকাতা এয়ারপোর্টের রানওয়েতে নেমে এলো। আমি ইমিগ্রেশন করে নামার সময় দেখলাম সুদীপা হাত নাড়ছে, দুটো ট্রলি আগে থেকেই এনে দাঁড় করিয়েছে। আমার পিক আপের গাড়ি আছে বলাতে জানলাম ওকে রিসিভ করতে রজত আসবে। সুদীপার লাগেজ আগে চলে এলো, ও ট্রলিতে লাগেজটা রেখে আমি বললাম, তুই আর অপেক্ষা করিস না, বেরিয়ে যা। বলছিলাম যে তুমি তো একটা সপ্তাহ আছো এখানে, তার মধ্যে চলো না একদিন কোথাও একটু বসে গল্প করি। আমি আমার কলকাতার নাম্বারটা ওকে দিয়ে বললাম, বুধবার স্কুলের প্রোগ্রামটা ছাড়া শুক্রবার অবধি যে কোনো দিন আমি ফ্রি, তুই সুবিধে মতো আমায় জানিয়ে দিস। একটা ছোট্ট মিষ্টি হাসিতে সুদীপা ওর সম্মতি জানালো। আমার মনে হলো ও লাগেজ ট্রলির হাতলে চাপ দিয়ে এগোতে গিয়েও যেন একবার থমকে দাঁড়ালো। পিছনের দিকে একটু ঘুরে আমায় বলল, অর্নিশ তাকেও নিয়ে এসো সেদিন। আমি কিছুটা যেন বাকরুদ্ধ হয়ে অসংখ্য গোলক ধাঁধার মাঝে হারিয়ে যেতে যেতে ওর চলে যাওয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। একরাশ বিস্ময়, আর ঠিক এই মুহূর্তে আবার জট পাকিয়ে যাওয়া 25 বছর আগের সেই পুরনো প্রশ্নগুলো নিয়েই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। আজ বুধবার, মাঝে আর মাত্র দুটো দিন। শনিবার মর্নিংয়েই আবার রিটার্ন ফ্লাইট। 11টা নাগাদ স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সুদীপা মেসেজ করল, আগামী শুক্রবার ঠিক বিকেল 5টা লর্ডস মোড়ের কাছের কফি শপটায়। কোনো প্রবলেম নেই তো? আমার কোনো প্রবলেম নেই, তবে আজ অর্নিশের সাথে দেখা হলে জিজ্ঞেস করব, যদি ওর কোনো অসুবিধে থাকে তোকে জানিয়ে দেব, আদারওয়াইজ ওই দিন দেখা হচ্ছেই। স্কুলে যখন পৌঁছলাম দেখি পুরনো বন্ধুদের অনেকেই তখন এসে গিয়েছে। একটা আশ্চর্য নস্টালজিয়ায় যেন ভেসে যাচ্ছি মনে হলো। অর্নিশ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। কি
এনারাই আজকে এত লেট কেন? অর্নিশ বরাবরই এইরকম। ওকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম আমি। স্কুলে বাকি দিনটা ভালোই কাটল। আমাদের সময়ের অধিকাংশ স্যারেরা যদিও এখন রিটায়ার করেছেন, বেশিরভাগটাই নতুন মুখ, তবু যে কজন এখনো আছেন তারা আমাদের চিনতে পারায় একটা আশ্চর্য প্রসন্নতায় মনটা যেন ভরে গেল। স্কুলের প্রোগ্রামের পর যখন বেরিয়ে আসছি, অর্নিশকে আজ সকালে সুদীপার মেসেজটার কথা বললাম। সুদীপা নামটা এত বছর পর আবার আমার মুখে শুনে অর্নিশ রাস্তায় একটা বেশ বড় রকমের হোঁচট খাচ্ছিল। জীবন সমুদ্রের এত বেসামাল ঢেউয়ের পরেও সুদীপা এই নামটুকু আজও অর্নিশের কাছে অনেক কিছু। সেটা এক কথায় শুক্রবার দেখা করতে রাজি হয়ে যাওয়ার মধ্যে দিয়ে বুঝে গেলাম। শুক্রবার বিকেল পাঁচটায় লর্ডস মোড়ের কাছে কফি শপটায় পৌঁছে দেখি অর্নিশ ইতিমধ্যেই চলে এসেছে। আমি ওর কাছে এসে জিজ্ঞেস করলাম, কতক্ষণ এসছিস? উত্তর পাওয়ার আগেই দেখি সুদীপাও আসছে। সুদীপার জন্য একটা হট চকলেট, অর্নিশের গ্রিন টি, আর আমার জন্য একটা ক্যাপুচিনো, আর তার সাথে তিনটে চিকেন স্যান্ডউইচ অর্ডার করে একটা কোণা দেখে গিয়ে বসলাম। আমি আর অর্নিশ পাশাপাশি, আমাদের মুখোমুখি সুদীপা। অর্নিশ আর সুদীপার এই ২৫ বছর পর প্রথম সাক্ষাৎ। কিছুটা সহজ করে দিতে আমি কথা শুরু করলাম। সুদীপাকে বললাম, এই রজতকেও আজ নিয়ে আসতে পারতিস, আমাদের সাথে আলাপ হয়ে যেত। আরে আমি বলেছিলাম, ওই বললো ক্লায়েন্ট এসে নাকি বসে আছে, বেরোতে লেট হবে। এরপর আমি একটু ছোট করে রজতের একটা পরিচয় অর্নিশকে দিয়ে দেওয়াতে অর্নিশ অনেকটা সহজ হয়ে বলল, রজতের কলকাতায় কোন কলেজ? রজতের পড়াশোনা মুম্বাইতে, ওর বাবা মা এখনো মুম্বাইতেই থাকেন। আর বাদ বাকি সব? আমার এক ছেলে অর্ক মুম্বাইতে আমার শ্বশুর শাশুড়ির কাছেই থাকে, সেই তিন মাস বয়স থেকে। ওনারাই একরকম এখন ওর বাবা মা। কথাবার্তা বেশ ভালোই এগোচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। সুদীপা আর অর্নিশ নিজেদের কথোপকথনেও যে অনেকটা স্বাভাবিক হয়ে আসছিল সেটাও আমার দৃষ্টি এড়ায়নি। আর বিপত্তিটাও ঘটল ঠিক সেই সময়। অর্নিশ খানিকটা স্কুলের সেই পুরনো অভ্যেস থেকেই সুদীপাকে একবার সুমি বলে ডেকে বসল। বহু বছর পর অর্নিশের মুখে সুদীপার ওই ডাকনামটা শুনে আমি যেন কেমন একটা আসন্ন ঝড়ের পূর্বাভাস পেলাম। আর হলো ঠিক তাই। এক অত্যন্ত ভয়ঙ্কর কঠিন গলায় সুদীপা যেন একটা খোঁচা খাওয়া বাঘিনীর মতো গর্জে উঠল, সুমি নয়, সুদীপা। সুদীপার ওই ছোট্ট তিনটে শব্দের উত্তাপ যেন আমাদের এতক্ষণের সমস্ত কথাবার্তার ভালো লাগাটাকে এক লহমায় শুষে নিল। এরপর কথাবার্তা আরো কিছুটা এগোলেও কোথাও যেন বারবার একটা তাল কেটে যাচ্ছিল। খানিক পরেই আমরা টেবিল ছেড়ে উঠে পড়লাম। এই তীর্থ, আমি তো ভবানীপুর ফিরবই, সুদীপাকে না হয় গলফ গ্রিন ড্রপ করে দেবো, তার আগে তোকে একটা ট্যাক্সিতে তুলে দিই, তারপর আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? অর্নিশ যে এখনো ভবানীপুরের সেই বাড়িতেই থাকে সেটা আমি জানতাম, কিন্তু ও জানত না সুদীপার নতুন ঠিকানা, আর তাতেই এই গোলমাল। অর্নিশের এই প্রস্তাবে সুদীপা কিন্তু এখন বেশ সহজভাবেই বলল, না অর্নিশদা, আমি তো নর্থে যাব, বিয়ের পর আমার ঠিকানা কই খালি, আর তাছাড়া আমি তো গাড়ি নিয়েই এসেছি, আমি তীর্থদাকে বরঞ্চ লেক টাউনে ড্রপ করে দেব। তখন সন্ধে হয়ে গেছে, মায়াবিনী কলকাতা হ্যালোজেনের নিচে যেন আরো রহস্যময়ী হয়ে উঠেছে। সুদীপা চালকের আসনে আর আমি তার পাশে। পুরো রাস্তায় আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো কথা হলো না। কফি শপে সুদীপার অর্নিশের ওপর ওরকম রিয়াকশনের চোটে আমি তখনও কিছুটা ঘোরের মধ্যে, যদিও ওর বডি ল্যাঙ্গুয়েজে অবশ্য আমি তার কোনো ছাপ দেখলাম না।
এই ২৫ বছরেও অর্নিশের ব্যাপারে সুদীপার দৃষ্টিভঙ্গির বিন্দু মাত্র পরিবর্তন ঘটেনি। আর সেটা ওই তিনটি মাত্র কঠিন শব্দ ব্যবহার করেই অর্নিশকে আজ আরও একবার মনে করিয়ে দিল সুদীপা। সন্ধ্যের আলো আঁধারি চিরে সুদীপার গাড়ি মা ফ্লাইওভারে ওঠা মাত্রই পকেটের ভেতর মোবাইলটা নড়ে উঠল, রুমির ফোন। আমি হ্যালো বলার প্রায় সাথে সাথেই বলে উঠল, সুমি আজ তোমাদের সাথে লর্ডস মোড়ের কফি শপে দেখা করলো বুঝি। রুমির এই কথায় সুদীপার গাড়িটা যেন একবার ভয়ঙ্করভাবে দুলে উঠল বলে মনে হল। মোবাইলের ভলিউমটা যতটা সম্ভব কমিয়ে একবার আর চোখে পাশের দিকে তাকিয়েই বুঝলাম সুদীপা রুমির কথা শুনতে পায়নি। এরপর কিছুটা হেসে রুমি আবার বলল, সুমি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল, বোধহয় তোমাদের সঙ্গে আজ দেখা করতে যাওয়ার সময়। ও ২৫ বছরের কি একটা পুরনো হিসেব মেলানোর কথা বলছিল। আমার ফোন নাম্বারটা কি তুমি ওকে দিয়েছিলে? আমি যেন তখন এক উত্তাল মাঝ সমুদ্রে প্রায় ডুবন্ত ছোট্ট একটা ডিঙি, কোনো রকমে পায়ের নিয়ন্ত্রণ আর জিভের জড়তা কাটিয়ে উঠে যতটা সম্ভব নিচু গলায় বললাম, হ্যাঁ আমি দিয়েছিলাম সেদিন হিথ্রোতে। আগে যদি জানতাম তোমাদের সুদীপা আসলে বাবার কলিগ মিত্র অঙ্কলের মেয়ে সুমি, তাহলে ২৫ বছর ধরে অন্তত অর্নিশকে নিয়ে একটা ভুল অঙ্ক তোমাকে কষে যেতে হতো না। সুমিরও আজ এত ঘটা করে ২৫ বছরের এই হিসাব মেলাতে যাওয়ার দরকার পড়ত না। আমি কিছু বলার আগেই গাড়িটা শ্রীভূমি পেরিয়ে ক্লক টাওয়ারের পাশ দিয়ে যখন লেক টাউনের দিকে ঢুকল, বুঝলাম সুদীপা আমার বাড়িটাও চেনে। ঠিক তাই, গতি কমিয়ে সুদীপা একেবারে আমার ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াল। নিজের বিস্ময় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে বললাম, এবারে তো হলো না, পরের বার আমি কলকাতায় এলে রজতকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসিস। চলি রে সুদীপা, সাবধানে যাস, আর বাড়ি পৌঁছে একটা টেক্সট করে দিস। গাড়ির সামনে দরজাটা ঠেলে সবই নেমেছি, দেখি আমার শার্টটা সুদীপা পিছন থেকে টেনে ধরেছে। আমি একটু পিছন ঘুরে ওর দিকে জানলার সামনে আসতেই আমার মুখের একদম কাছে ওর ঠোঁট দুটো নিয়ে এসে অত্যন্ত ধীর অথচ গাঢ় গলায় বলল, সুদীপা নয়, সুমি। আমি চাই আজ থেকে তুমি আমাকে আমার ডাক নামে ডাকো, আর রুমিতা দিকে বলো রজত আমার জীবনে না এলে ওর আগে প্রপোজটা আমি তোমাকেই করতাম। আসি কেমন? মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ প্রেম ডট কম এ আজ শুনলেন ডাক নামে ডাকো। লিখেছেন রেডিং ইংল্যান্ড থেকে আমাদের লিসনার আশিস মণ্ডল। আজকের গল্পে তীর্থ চরিত্রে শুনলেন মির্চি মীরকে, অর্নিশের ভূমিকায় ছিল মির্চি অগ্নি, রুমির চরিত্রে মির্চি শ্রী, রেকর্ডিং সাউন্ড ডিজাইন আর ফ্লাইট অ্যানাউন্সমেন্টে শায়ক, পাবলিসিটি অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন সামলেছে অল্টো, সমগ্র পরিচালনা আর সুদীপার চরিত্রে ছিল মির্চি অয়ন্তিকা, রেকর্ডিং ডিরেকশন এবং রেডিও রূপান্তর করেছে মির্চি মোহর, আর সূত্রধারের ভূমিকায় আমি মির্চি সোমক। আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত ৮টায় আরও একটি অরিজিনাল প্রেমের গল্প ওনলি অন প্রেম ডট কম। আর হ্যাঁ, আপনিও কি প্রেম ডট কমের জন্য গল্প পাঠাতে চান? তাহলে ১৪ পাতার মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে মেল করুন আপনার লেখা গল্পটি টু প্রেম ডট কম @ জিমেল ডট কম। বানানটা বলে দিই, PREMDOTKOM@gmail.com। কে বলতে পারে, হয়তো আপনার লেখাই একদিন পরিবেশিত হলো প্রেম ডট কমে। মির্চি বাংলা প্রেজেন্টস প্রেম ডট কম।